ওবায়দুল কাদের বলেছেন খেলা হবে, কিন্তু আমরা খেলেছি ইনশাল্লাহ, এবং প্রশাসনকে নেলিয়ে দিয়েছে আমাদের সাথে খেলার জন্যে। ওবায়দুল কাদেরের সাহস হয়নি আমাদের সাথে খেলার জন্যে, সেই জন্যে নয়াপল্টনে আমাদেরকে প্রোগ্রাম করার অনুমতি দেয়নি। আবার বলতেছে যে আমরা নাকি পরাজয় হয়েছি, আসলে আমরাই বিজয় হয়েছি, সরকার যে পরাজয় হয়েছে এবং সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে এই স্বৈরাচার সরকারের, সেটা আজ বিশ্ববাসী দেখেছে। আজকে দেখো সারা ঢাকা শহরের কানায় কানায় পরিপূর্ণ সারা বাংলাদেশ থেকে আগত মানুষ, মহল্লায় মহল্লায় গলিতে গলিতে মানুষের লোকালোকারণ্য। আমরা নিরস্ত্র, আমরা গুলির উপর ভর করে ক্ষমতায় কখনো আসিনি, এবং আমরা গুলির উপর গুলিকে বিশ্বাস করি না, আমরা জনগণের ক্ষমতাকে বিশ্বাস করি। জনগণের ভোটাধিকারের জন্য আমরা লড়াই করছি এবং জনগণ আমাদের সাথে আছে। অপরিসীম গণতন্ত্রের জননী আজকে উনি বন্দী, ওনাকে বন্দি করে রেখেছেন। আমাদের সম্মানিত মহাসচিব স্যারকে বন্দি করেছেন, জনাব মির্জা আব্বাস স্যারকে বন্দি করেছেন, এভাবে আমাদের অনেক নেতৃবৃন্দকে বন্দি করেছেন। কিন্তু বন্দি করে কি হবে আপনারা তো দেখেছেন, আমাদের একটা কর্মী থাকলে সেই কর্মী পর্যন্ত নেতৃত্ব দিতে পারে। জাতীয়তাবাদী দল গঠন হয়েছে, এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা বলেছিলাম গণতান্ত্রিক আন্দোলন দিয়ে আমরা ঘরে ফিরে যাব না, ইনশাল্লাহ আমরা ঘরে আছি, আমরা বাহিরে আছি, রাজপথে আছি, রাজপথে ছিলাম জনগণের দাবি আদায় করে, তারপর আমরা ঘরে ফিরব। আমাদের একটা নেতাকে হত্যা করেছে, আমাদের কতজনকে রক্ত দিয়েতে হয়েছে দেখেছেন আপনারা, আমাদের পার্টি অফিসে বোমা রেখেছে কারা আজকে বিশ্ববাসী দেখেছেন, ভিডিও ফুটেছে। তাহলে সংগ্রাম কারা করে, দুর্নীতি কারা করে, স্বৈরাচারী কারা করে, কারা নরকীয় হত্যা করে, সেটা আজকে সারা বিশ্ববাসী দেখেছেন। ইনশাল্লাহ আগামীতে এই স্বৈরাচারের বিচার এই বাংলার জমিনে হবে, এটাই আমরা বিশ্বাস করি। সবাইকে ইনশাল্লাহ আমরা কারামুক্ত করে আনবই আনবো ইনশাল্লাহ, স্বৈরাচারের গদিতে আগুন দেবো। জনগণের প্রতি অনেক স্টিম রোলার চালানো হয়েছে, এবার থেকে উনি স্টিম রোলার চালানো বন্ধ করবে, জনগণকে মুক্তি দিবে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে, জনগণকে ভোট দেওয়ার অধিকার থেকে যেন আর বঞ্চিত করতে না পারে, সেই জন্য আজকে জনগণ আমাদের সাথে জেগে উঠেছে এবং রাজপথ দখলে নেমেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি সেই 7 তারিখ যখন আমাদের পুলিশের গুলিতে আমাদের হাজার হাজার নিরস্ত্র ভাই বোনেরা পল্টন ময়দানে তাদের জীবন দিয়েছে, সেই দেখে আমি আর রাঙ্গামাটি বসে থাকতে পারিনি। আমি সেই 7 তারিখে নাইটে আমি উঠে রাঙ্গামাটি থেকে ঢাকা চলে এসেছি, এবং আজকে গতকাল থেকে আজকে পরপর 2 দিন আমি পল্টনেই ছিলাম, এবং গতকালও আমরা পুলিশের সাথে আমাদের সামনে থেকে নিরীহ আমাদের এরকম নিরীহ সাধারণ মানুষকে